পুরনো কলকাতা নিয়ে ছড়ার কিন্তু কোনো অভাব নেই। বলা যেতেই পারে যে পুরনো কলকাতা নিয়ে ছড়ার একেবারে ছড়াছড়ি। আর এই সব ছড়ার পিছনে আছে আশ্চর্যকর সব গল্প। তাই ভাবলাম আজ আপনাদের দুর্গাপূজা নিয়ে একটা বিখ্যাত ছড়ার গল্প বলি। ছড়াটা হয়তো আপনারাও অনেকেই শুনেছেন। মা গয়না পরে জোড়াসাঁকো শিবকৃষ্ণদার বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। এই ছড়াটা এককালে লোকের মুখে মুখে ফিরত। আজ এই ছড়ার প্রথম লাইনটার গল্প শোনাবো আপনাদের, মানে মা গয়না পরেন জোড়াসাঁকো শিবকৃষ্ণদার বাড়িতে। কিন্তু কে এই শিবকৃষ্ণদা? আজকের কলকাতাবাসী হয়তো অনেকেই এনাকে চিনবেন না, কিন্তু উনিশ শতকের কলকাতায় শিবকৃষ্ণদা ছিলেন এক জাদরেল বাবু। শোনা যায় দা পরিবারের আদি বসতি নাকি ছিল বর্ধমানের সাতগাছিয়া অঞ্চলে। সেখান থেকে কলকাতার জোড়াসাঁকোয় চলে আসেন গোকুলচন্দ্র দা। তাঁরই দত্তক পুত্র ছিলেন এই শিবকৃষ্ণদা। লোহা আর কয়লার বিরাট ব্যবসা ছিল তার। শোনা যায় সেই সময় আসানসোল এলাকার বেশ কিছু কোলিয়ারি কিনে সেখানে রেল লাইন বসানোর কন্ট্রাক্ট পেয়েছিলেন তিনি, আর তার থেকে প্রচুর লাভ হয়েছিল। সেই লাভেরই একটা অংশ তিনি খরচ করতেন তার বাড়ির দুর্গাপূজায়। এই শিবকৃষ্ণদাকে নিয়ে কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাচার নকশায় অনেক কিছু লিখেছিলেন। অবশ্য লেখার প্রয়োজনে তার নাম বদলে রেখেছিলেন বীরকৃষ্ণদা। হুতম প্যাচার নকশায় তিনি লিখেছেন, বীরকৃষ্ণদা কেবল চাঁদ দাঁড় পুষ্যপুত্তুর, হাটখোলায় গদি, দশ বারোটা খন্দমালের আড়ত, বেলেঘাটায় কাঠের ও চুনের পাঁচখানা গোলা, নগদ দশ বারো লাখ টাকা দাদন ও চোটায় খাটে, কোম্পানির কাগজেরও মাঝে মধ্যে লেনদেন হয়ে থাকে, বারো মাস প্রায় শহরেই বাস, কেবল পুজোর সময় দশ বারো দিনের জন্য বাড়ি যেতে হয়। বীরকৃষ্ণদা শ্যামবর্ণ বেটে খাটো রকমের মানুষ, নেয়াপাতি রকমের ভুড়ি, হাতে সোনার তাগা, কোমরে মোটা সোনার গোট, গলায় একছড়া সোনার দুনুড়ি হার, আন্নিকের সময় খেলবার তাসের মতন চ্যাটালো সোনার ইষ্টি কবচ পরে থাকেন, গঙ্গা স্নানটি প্রত্যহ হয়ে থাকে, কপালে কণ্ঠায় ও কানে ফোটাও ফাঁক যায় না। দা মহাশয় বাংলা ও ইংরাজি নাম সই করতে পারেন, ও ইংরেজ খদ্দের আসা যাওয়ায়ও দু চার ইংরাজি কোম্পানির কন্ট্রাক্টে কাম আইসো গো যাও প্রভৃতি দুই এক ইংরাজি কথাও আসে। কিন্তু দা মহাশয়কে বড় কাজকর্ম দেখতে হতো না, তার ম্যানেজার কানাইধন দত্তই তার সব কাজকর্ম দেখেন। দা মশাই তানা পাখায় বাতাস খেয়ে বগি চড়ে আর এসরাজ বাজিয়েই কাল কাটান। এই শিবকৃষ্ণদা নাকি সত্যি প্রচুর সোনার গয়নাগাটি পরতেন, কুলীন ব্রাহ্মণদের সঙ্গে টেক্কা দিতে সোনার পৈতে পর্যন্ত পরতেন, লোকজন নাকি তার সাথে কুবেরের তুলনা করত। এ হেন বিলাসী বাবু যে নিজের বাড়ির দুর্গা প্রতিমাকেও তেমন ভাবেই সাজাবেন সে তো আর বলে দিতে হয় না। সেই সময়ের বনেদি বাড়ির পুজোয় দুর্গা প্রতিমাকে সোনার গয়নাগাটি দিয়ে সাজানোর কথা তেমন উল্লেখযোগ্য কিছু নয়। তবে দা মশাইয়ের বাড়ির পুজোর ব্যাপারই ছিল আলাদা। সেই সময় ফ্রান্স আর জার্মানি থেকে দামি দামি মণিমাণিক্য বসানো অলঙ্কার স্পেশাল অর্ডার দিয়ে ইম্পোর্ট করে আনানো হলো, সোনার উপর জরির কাজ করা পোশাকও তৈরি করা হলো। এছাড়াও সেই সময় দেবীর চালচিত্রের বর্ডারের জন্য কিছু অংশ জার্মানি থেকে বানিয়ে আনা হলো। সেই আমলে এমন কাণ্ড কেউ কখনো দেখেনি, লোকের তো একেবারে চক্ষু চড়ক কাজ। ব্যাস ছড়িয়ে পড়ল সেই কথা, মা গয়না পড়েন সেই বাড়িতে যার গয়না জুড়ি মেলা ভার, অর্থাৎ জোড়াসাঁকো শিবকৃষ্ণদার বাড়িতে। শোনা যায় এই দা পরিবারের সঙ্গে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একটু রেশারেশির সম্পর্ক ছিল। বিসর্জনের সময় ৪০ জন মিলে দুর্গা প্রতিমাকে কাঁধে তুলে নিয়ে যেত, আর তাদের নির্দেশ দেওয়া থাকত প্রতিমাকে ওই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে বেশ কয়েকবার ঘুরিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারপর গঙ্গায় নিয়ে যেতে। তবে ঠাকুর বাড়ির প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এসব দেখে কি আর চুপচাপ বসে থাকবেন, তিনিও ঠিক করলেন এর একটা জবাব দেবেন তিনি। শিবকৃষ্ণদার পুজোর মূল আকর্ষণ সেসব ইম্পোর্ট করা গয়নাগাটি, তাই বিসর্জনের আগে সেই সব গয়না খুলে রাখা হতো। তাকে জবাব দিতে দ্বারকানাথ ঠাকুর নিজের বাড়ির দুর্গা প্রতিমাকে সোনার গয়না সমেতই বিসর্জন দিয়ে দিলেন। ব্যাস তাতেই রীতিমতন হইচই পড়ে গেল, লোকজন বলাবলি করতে আরম্ভ করল, প্রিন্স বটে দ্বারকানাথ, নইলে কি কেউ আর সোনার গয়না সমেত প্রতিমা বিসর্জন দেয়? সেই সময়ের দুর্গাপুজোয় থিম বা অ্যাওয়ার্ডের চল না থাকলেও
সেখানে যে কি মাত্রায় দেখন দাঁড়িয়া রেশারেশি ছিল তা এই ঘটনা থেকেই বোঝা যায়। আজও জোড়াসাঁকো শিবকৃষ্ণদার বাড়ির দুর্গা প্রতিমাকে সেই গয়নাগাটিয়ার পোশাক পরানো হয়। চালচিত্রে সেই পুরনো তামা আর পিতল মেশানো ঝলমলে পাত বসানো হয়। সেই শিবকৃষ্ণদা আজ না থাকলেও সামনেই রয়ে গেছে একটা রাস্তা যার নাম শিবকৃষ্ণদা লেন। কেমন লাগলো আজকের এই ভিডিও নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও আপনাদের বলবো ছড়ার পরের লাইন অর্থাৎ উমরটুলির অভয়চরণ মিত্রের বাড়ির কথা। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ, নমস্কার।